ডিসক্লাইমার, ভিডিওটি শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। সত্যি কি রাসেল ভাই মধু কইয়ে বিষ খাওয়াইছেন? না দুরমে আপনি ভালোই হলেন না। তো হয়ে গেছে, কি অবস্থা, কেমন আছেন, দিন দিন কেমন কাটতে, সবাই নিশ্লাম আর একটু নতুন ভিডিও। আর আজকে ভিডিও টপিকটা অস্থির খাই খেয়ে গান। এই ভিডিওটা দেখার পরে, গানগুলো শোনার পর আপনার একটা কথাই মনে হবে, এগুলো কি গান, এগুলো কি খাবার আইটেম? তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা না বেরিয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে। গান মানে একটা সুন্দর ছন্দের গল্প, কিন্তু এখন যে গানগুলো দেখাবো সেসব গান দেখে আপনার মনে হবে এগুলো গান নাকি খাবার আইটেম। সকালে ঘুম থেকে উঠে যদি দেখি এই মামুনি এসে বলে আমি গরম সামাই ফু দিয়ে খা, সারাদিন মাথার চুল ছিঁড়তে ছিঁড়তেই যাবে, তাও বোধ হবে না এই মামুনি কিভাবে গরম চা হয়। শালা গান শুনে মনে হচ্ছে হকার বেরিয়েছে, এই চা চা আইসক্রিম। হ্যাঁ, বোতলের মুখ খুলে ডক ডক করে মেরে দাও, না পারলে আমাকে পার্সেল দিও। মানে মামুনিদেরকে খাবার বানিয়ে এক এক সময় এক এক আইটেমে পরিবেশন করা হচ্ছে। এই মামুনি চমচম আলুর দম পুরোই খাই খাই আইটেম, যাকে দেখলে মনে চায় ভাস করে ফেলা দাও। গানের লিরিক্স দেখছো, এই মামুনিকে পান বানিয়ে দিয়েছে। এই মামুনি একটা সাজানো পান, যাকে মুখে নিলেই মুখ লাল হয়ে যাবে। এই গানের মানে কি বুঝিয়েছে? এখানে আবার এই মামুনির যৌবন আলুর চপ করে লপ লপ, চপ খাওয়া যাবে না, প্রবলেম আছে, কারণ এই চপে তো চুল আছে, চুল। আরে বাদল কাকা যে ফুচকা খাইয়ে মামুনিকে ভিজিয়ে দিয়েছে, এই মালটার গানের মানে খুঁজতে গেলে লুঙ্গি ভিজে যাবে, চাপ নিয়ে লাভ নেই। ও মাই গড, আরো মুড়ি তেল দিয়ে কাঁচা লঙ্কা বাদ দিয়ে মার হ্যান্ডেল না মানে মার হাবা। আরে মঞ্জরের পো, গানের কি লিরিক্স, তেল দিয়ে মুই মারতে বলছে। আরে এই হাত দিয়ে কি বোঝানো হয়েছে ভাই? রাইটার ছোটবেলায় পোলিও টিকার বদলে জাপানি টিকে দিয়েছিল। এই গানের কি লিরিক্স ছিল? গানের কোনো হাত পা মাথা মুন্ডু কিছুই পেলাম না, ঝাল মুড়ি ছোলা তেলেতেই গান হয়ে গেল শালা। কোন রোগের কোন ঔষধ লাগে তা তারা ভালোই জানে, মহান বিজ্ঞানী বলে কথা। আমারে সিনচর, আমি সানডে মানডে ক্লোজ করছি, ওয়ান টু তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আই যেখানে দাঁড়াইছি। আপনি যে সিস্টেম করে আইছেন এটা তো সবাই জানে, আমি তো শিল্পীদের কথা বলছি। কিছু গানে তো চষেও মানে ললিপপ, আমি এখানে কিছুই বলতে পারবো না, কেন, কারণ আমি জানি না এখানে কোন ললিপপ চোষাতে চায় এই মামুনি। কিছু শিল্পী তো মামুনিদের পেছে পেছে রসও খুঁজে পায়, পেছে রস দারুন জেলাপি, এই রস তো চিপে গ্লাসে ঢেলে খেলে আরো মজা পাবেন।
সাবধান বলার পরও এই শালা কেন লাভ দিয়ে সামনে এসেছে? এসে মেয়েটিকে মানিব্যাগ দিয়ে দিল, নাকি আগেই চুক্তি ছিল? এই মামনি হলো কলকাতার রসগোল্লা। নো চাপ, ছোটবেলায় যখন এই গান শুনছি তখনই মনে মনে ভেবেছিলাম কখন বড় হব আর কখন কলকাতায় গিয়ে এই রসগোল্লা খাবো। বাবা, এত সাংঘাতিক জ্ঞান, এত জ্ঞান তো বাড়ি। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থাকবেন সুস্থ, থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসতে চোষান কোমর তো বেঁকে যাবে।